মাকালির তিন বোন, কেউ বড় মা, কেউ ট্যাবাকালী, কেউ আবার বিশ্বেশ্বরী রূপে পূজিত হন। এভাবেই বীরভূমের লাভপুরের দোনাইপুর গ্রামে একই মন্দিরে তিন কালীর পুজো হয়। মাঝখানে প্রায় 26 ফুট উঁচু কালী মূর্তি, তিনি পরিচিত বড় মা হিসেবে। তার বাঁ পাশে ট্যাবাকালী আর ডান দিকে মা বিশ্বেশ্বরী, দুজনের উচ্চতা 12 ফুট। কথিত আছে প্রায় 250 বছর আগে গ্রামের জমিদার বন্দ্যোপাধ্যায় পরিবারের হাত ধরে কালী পুজোর সূচনা হয়। বর্তমানে পুজোর দায়িত্ব চক্রবর্তী পরিবারের হাতে। জনশ্রুতি, যার হাত ধরে পুজো শুরু তিনি দেখতে পেতেন না দেবীর এমনই মাহাত্ম, যে কালী পুজোর দিন দৃষ্টিশক্তি ফিরে পেতেন ওই পূজারি। এই তিনটে কালী আজ থেকে প্রায় 250 থেকে 300 বছর আগেকার। এখানে কোনো জাত বিচার বলে কিছু নেই, তিনটে মায়ের একসাথে তিনটে পুরোহিত পুজো করেন, একজনা একজনা বলেন, আর এইখানে যখন নিত্যসভা হয় একজনা বসে তিন মায়ের পুজো তখন এখানে করা হয়। ধীরে ধীরে লোকমুখে ছড়িয়ে পড়ে সেই কাহিনী। তিন মায়ের একসঙ্গে পুজো হয়, সুস্থতা কামনা আর মায়ের আশীর্বাদ ছাড়া তো হয় না, তাই আমরা এখানে পুজো দিতে এসেছি। এখানে কালী পুজো চলে এক সপ্তাহ ধরে। বিসর্জনের দিন মায়ের পায়ে দেওয়া আলতা সিঁদুরে নিজেদের রাঙিয়ে নেন গ্রামবাসীরা। ভাস্কর মুখোপাধ্যায় ও পরিতোষ দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা খবর, বাংলার খবর। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।